গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, তথ্য আপা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়। এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নের দিন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত পদসমের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময় পর্যন্ত নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে আমরা এখন সেটি দেখব। ক্রমিক নাম্বার, পদের নাম, গ্রেড ও সাকল্যে বেতন, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল উপজেলায় শূন্য পদ রয়েছে, এই সকল তথ্য আমি আজকে এই এক ভিডিওতেই দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলুন বিস্তারিত দেখা যাক। এখানে একটি মাত্র পদ আছে, সেটা হলো তথ্য সেবা সহকারী। এই পদে গ্রেড 16 এর 9300 থেকে 22490 টাকার সর্বসাকল্যে বেতন 15650 টাকা উপজেলা পর্যায়ে, পদের সংখ্যা 54টি, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, বেসিক আইটিতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, স্কাইপি, টুইটার, লিঙ্কডইন, ভিডিও কনফারেন্সিং পরিচালনায় দক্ষতা থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, তথ্য অপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প প্রথম পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, সেক্ষেত্রে তাদের বয়সসীমা শিথিলযোগ্য, বাইসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল উপজেলায় শূন্য পদ রয়েছে এই উপজেলাগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন বলে আমি আশা করি। এখানে আবেদনের শর্তাবলী, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে সকল উপজেলায় শূন্য পদ রয়েছে সংশ্লিষ্ট উপজেলার উপযুক্ত প্রার্থী দ্বারা পদটি পূরণ করা হবে, তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট জেলার অন্তর্গত পার্শ্ববর্তী উপজেলার প্রার্থী দ্বারা পূরণ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার অন্যান্য উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল প্রার্থীকে অনলাইনে, এখানে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে 9/3/2021 তারিখ থেকে 8/4/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইন আবেদনের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ইমেল ও মোবাইল নম্বর আবশ্যক। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধনকারীর ইমেল ই রিক্রুটমেন্ট সিস্টেম কর্তৃক ভেরিফিকেশন লিঙ্ক এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ভেরিফিকেশন লিঙ্কে নিজস্ব ইমেল ও প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনের প্রয়োজনীয় ধাপসমূহ সম্পন্ন করতে হবে। নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ সরকারের বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের অধিভুক্ত এলাকার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ এবং কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রামাণিক দলিল দাখিল করতে হবে। আগামী 8/4/2021 খ্রিস্টাব্দ তারিখে সংশ্লিষ্ট প্রার্থীদের বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা
শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এছাড়া আরো কিছু ছোটখাটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, আমি প্রধান প্রধান বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিলাম, আশা করি বাকিগুলো আপনারা এখান থেকে পড়ে দেখে নিতে পারবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইডের লিংক দিয়ে দেব, সেখান থেকে এই সাইডে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে বিস্তারিত পড়ে বুঝে তারপর আবেদন করবেন আশা করি। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য আবার একটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আপনাদের সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।